লেডিস এন্ড জেন্টলম, আসসালামু আলাইকুম। যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস ব্রিটিশ সাথে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ডিএসই আপডেটে। আজ 11ই সেপ্টেম্বর 2022 আমরা দেখবো সারাদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ কেমন গেল। তো শুরুতেই ওকে, আমাদের আজকের ওপেনিং ইন্ডেক্স ছিল 6,560 পয়েন্ট এবং আমাদের হাইয়েস্ট ইন্ডেক্স ছিল 6,592.64 পয়েন্ট, লোয়েস্ট ইন্ডেক্স ছিল 6,525.89 এবং আমাদের ক্লোজিং ইন্ডেক্স হয়েছে 6,538.30 পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সটি 21.72 পয়েন্ট কমেছে এবং আমাদের শেয়ারের দাম বেড়েছে, 45টি শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে 219টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে। ওকে, সো দেন আমাদের গতকালকের যে টার্নওভার ছিল সেটা ছিল 1,877.77 কোটি টাকা এবং আজকের টার্নওভার যেটা হচ্ছে 1,691.56 কোটি টাকা হয়েছে। ওকে, কোনো সেক্টরই কিন্তু খুব ডমিনেট করতে পারে নাই মার্কেটে। তো এখন দেখি আমাদের টেকনিক্যাল চার্টটা আমাদের কী দেখাচ্ছে, তার আগে আপনাদের সাথে আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিই। ওকে, তো আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে, একটু বড় করি আপনাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমাদের ক্যান্ডেলটা হচ্ছে একটা নেগেটিভ ক্যান্ডেল হয়েছে। ওকে, সো আমরা দেখি আমাদের ইন্ডিকেটরগুলো কী দেখাচ্ছে, তারপরে আমরা চলে আসব আমাদের ক্যান্ডেলে। তো আজকে একটা বিয়ারিশ ক্যান্ডেল আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একটা বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে। গতকালকের ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল ছিল, যদিও ছোট বুলিশ ক্যান্ডেল ছিল, আজ তার আগের দিন একটা অনেক বড় বুলিশ ক্যান্ডেল ছিল, তার আগের দিন একটা বুলিশ ক্যান্ডেল ছিল। তো ওকে, সো দেখি আমি একটা ইন্ডিকেটর প্লেস করি এখানে, আমরা বোলিঙ্গার ব্যান্ডটা দিয়েই শুরু করি। বোলিঙ্গার ব্যান্ডটা প্লেস করি আপনাদের জন্য, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোলিঙ্গার ব্যান্ডটি। ওকে, আমরা আপার ব্যান্ডের নিচে রয়েছি, আপার ব্যান্ডকে ক্রস করে যাইনি, আমরা আপার ব্যান্ডের গা ঘেঁষেই যাচ্ছি, গুড সাইন আমাদের জন্য। আমাদের মিডল যে MA20 লাইন রয়েছে, MA20 লাইনের উপরে অনেক দিন ধরে আমরা আছি, তো সুতরাং এটা একটা ইন্ডিকেশন আমাদের জন্য, যখন একটা দীর্ঘ সময় যখন MA20 লাইনের উপরে যখন ইন্ডেক্স অথবা শেয়ার যদি শেয়ারের ক্যান্ডেল যেগুলো যদি অবস্থান করে থাকে, তাহলে দ্যাট ইজ এ পজিটিভ সাইন ফর দি স্টক অর ফর দি ইন্ডেক্স দ্যাট ইট ইজ লাইকলি টু গো আপ, রাইট, প্রোভাইডেড অন্যান্য ইন্ডিকেটারগুলো যদি আমাদেরকে সেম সিগনাল দিয়ে থাকে। ওকে, আমরা দেখি আমাদের আরএসআই ইন্ডিকেটারটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওকে যে লেভেলে রয়েছে 66.03 রয়েছে এবং আমাদের কিন্তু নিচের দিকে একটু মাথা ঘুরিয়ে দিয়েছে, তার মানে নিচের দিকে যারা টেন্ডেন্সি শো করেছে অলরেডি, ম্যাকডি লাইনটা এখনও ওকে রয়েছে, ম্যাকডি লাইনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো আমি দেখি এটাকে কেটে দিয়ে আপনাদের জন্য আর একটা ইন্ডিকেটার প্লেস করে দিই। লেট মি প্লেস স্টকিস্টিকটা, যেটা আমাদের জন্য আর একটা নির্ভরযোগ্য একটি ইন্ডিকেটর, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু আমাদের যে এটা 20 যে লেভেলটা, 80 লেভেলের উপরে গিয়েছিল, এটা 91 চলে গিয়েছিলো, তা সেখান থেকে কিন্তু আবার সে নিচের দিকে যাচ্ছে এবং ইস্টে ইট হ্যাজ গট এ টেন্ডেন্সি টু গো লিটল ডাউন, আর একটু যাওয়ার কিন্তু টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। তো কনসিডারিং দি ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারগুলো বহুল পরিচালিত এবং অত্যন্ত রিলায়েবল, সেই প্রত্যেকটি ইন্ডিকেটারের পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি যে আমাদের উই হ্যাভ এ টেন্ডেন্সি, মার্কেট হ্যাজ এ টেন্ডেন্সি টু গো লিটল ডাউন, যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, আমরা দেখি কেটে দিই এগুলাকে, কেটে দিই আপনাদের, কেটে দিয়ে আমরা ক্যান্ডেলগুলো নিয়ে কথা বলি। ক্যান্ডেলটা আমাদের কি দেখাচ্ছে সেটা আমি কেটে দিই। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ইনফ্যাক্ট আমাদের আজকের যে যেখানে গিয়ে আমরা একটা রিজেকশনটা পেয়েছি, তো একটু ছোট করলে জিনিসটা আসবে, এইখানে আমাদের যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে সাপোর্টটা ছিল, দিস সাপোর্ট হ্যাজ বিকাম রেজিস্ট্যান্স ফর আস, আমাদের এই সাপোর্টটা কিন্তু আমি যদি একটু, ওকে, তো দিস সাপোর্ট হ্যাজ বিকাম দ্য রেজিস্ট্যান্স নাও ফর আস, আমাদের জন্য রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। তো সুতরাং এই রেজিস্ট্যান্স সাপোর্টার রেজিস্ট্যান্স হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে কিন্তু সেইখানে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, বাধাপ্রাপ্ত হয়ে আমরা নিচে চলে এসেছি। যদিও আমরা আমাদের যে আরেকটা অনেক সিরিজ অফ রেজিস্ট্যান্স যেখানে ছিল, ইমিডিয়েট আগের যে রেজিস্ট্যান্সটা, লাইক এখানে ছিল আমাদের যে রেজিস্ট্যান্সটা,
একটু ড্র করি। এই যে রেজিস্ট্যান্সটা আমাদের এখানে ছিল, এই রেজিস্ট্যান্সটাকে আমরা সাকসেসফুলি ক্রস করে গিয়েছিলাম। আমরা উই জাস্ট ক্রস সাকসেসফুলি, একদিন ক্রস করেছি, পরের দিন তার উপরেই আমরা ছিলাম। সুতরাং দ্যাট ওয়াজ ভেরি গুড সাইন, বাট স্টিল স্টিল আমরা কিন্তু এই যে সিরিজ অফ রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটাকে ক্রস করে দিয়ে উপরের দিকেই আমরা রয়েছি। তো এইটা এখন আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু নাও ইট হ্যাজ বিকাম এ সাপোর্ট ফর আস, আমাদের জন্য কিন্তু এটা সাপোর্ট হিসাবে আবার দাঁড়িয়ে গিয়েছে। তো এই এই সাপোর্টটা হ্যাজ বিকাম এ রেজিস্ট্যান্স ফর আস নাও, অ্যান্ড দিস রেজিস্ট্যান্স হ্যাজ বিকাম এ সাপোর্ট ফর আস, এই রেজিস্ট্যান্সটা আমাদের জন্য একটা সাপোর্টে পরিণত হয়েছে। তো সুতরাং মেবি ইট কুড বি যে আমাদের তো বেশ অনেকটা দিন কিন্তু আমরা উপরের দিকে ঊর্ধ্বমুখে ছিলাম, আমাদের অনেক বিনিয়োগকারী ভাই বোনের বাদিস টাইমে কিছু প্রফিট হওয়ারও কথা বিভিন্ন আইটেমে, যারা যদি সময় মতো এবং যুক্তিক প্রাইসে যদি আপনারা কিনে থাকতে পারেন তাহলে আমি আমি বিশ্বাস করি আপনাদের বেশ কিছু প্রফিট হওয়ার কথা মিনওয়াইল। তো সেই ক্ষেত্রে এই প্রফিট টেকিংটা হওয়াটাই স্বাভাবিক, আর যেহেতু আমাদের একটা রিজেকশন আমরা পেয়েছি। তো নাও এই লেভেলটা যেটা হচ্ছে 6513-14 যে লেভেলটা রয়েছে, এই 13-14 লেভেলটা বা 10 যেটা আছে এটা আমাদের এক পরবর্তী সাপোর্টের হিসাবে আমাদেরকে আমাদের কাজ করবে। তো এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ওকে আমি যদি ভলিউমটাকে সরিয়ে দিই, আমরা একটা ট্রেন বিল্ড আপ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া প্রয়োজন হয়, যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার হয়, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের হয়েছে কিনা সেটা যদি আমরা দেখি তাহলে আমরা আশ্বস্ত হতে পারব। আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি হয় আমাদের সাপোর্ট যে জায়গা থেকে আমরা সাপোর্ট পেয়ে বা ইন্ডেক্স বা স্টক উপরের দিকে যেতে থাকে, হায়ার হাইগুলো ক্রিয়েট করতে থাকে, আমরা যদি সেই সাপোর্টের জায়গাগুলোতে যদি আমরা সাপোর্টগুলোকে যদি আমরা কানেক্ট করি, কানেক্ট করার পরিপ্রেক্ষিতে আমরা যে লাইনটা পাবো সেই লাইনটা যদি আমাদের হরিজন্টালের সাথে যদি ইফ ইটস ক্রিয়েট এ অ্যাঙ্গেল হুইচ ইজ 45 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ যদি ক্রিয়েট করে থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইটস এ ট্রেন্ড ইজ কনফার্ম, পজিটিভ ট্রেন্ড দিকে যদি হয় তাহলে পজিটিভ ট্রেন্ড ইজ কনফার্ম, অ্যান্ড নেগেটিভ ট্রেন্ডের দিকে যদি হয় নেগেটিভ ইজ কনফার্ম। তো সুতরাং আমরা কিন্তু সেই অ্যাসপেক্টে উই আর মোর দ্যান কনফার্ম যে আমাদের ইন্ডেক্সটি আপ ট্রেন্ডে রয়েছে এবং আপ ট্রেন্ডে থাকার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি, অনেক বেশি। যদি ইভেন যদি আমাদের এই সাপোর্ট এইখানে এসে যদি আমরা সাপোর্ট খুঁজে নিতে হয় তাহলে কী হবে, তাহলে আমাদের ক্যান্ডেলটি এই জায়গায় ক্রিয়েট হবে না, এইখানে যদি ক্রিয়েট হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে অ্যাঙ্গেলটা হবে, আমি যদি এখানে ড্র করি, এখানে যদি ড্র করি তাহলে সেই ক্ষেত্রেও যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা দ্যাট উইল বি অলসো মোর দ্যান 45 ডিগ্রিস, তার 45 ডিগ্রির থেকেও অনেক বেশি হবে। সুতরাং আমরা কোনোভাবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই মার্কেট নিয়ে, যে মার্কেটে দিস ইজ এ ভেরি ম্যাচিউর বিহেভিয়ার উইথ মার্কেট ইজ ডুইং, মার্কেট অত্যন্ত ম্যাচিউর বিহেভ করছে। আমাদের জন্য এই যে রিট্রেসমেন্ট বলি অথবা যে কারেকশন বলি যেটাই হোক না কেন, বা প্রফিট টেকিং বলি, হোয়াট এভার উই সে, হোয়াট এভার নেম উই গিভ, তো সব ক্ষেত্রেই ইট ইজ এ ভেরি জাস্টিফাইড মুভ অফ দি মার্কেট। তো আমরা আশা করবো ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলি আরও অনেক ভালো হবে। তো আমি একটা বিষয় শুধুমাত্র আমার বিনিয়োগকারী ভাই বোনদের অনুরোধ করে থাকবো, সেটা হচ্ছে যে সমস্ত শেয়ার অত্যধিক মূল্য বৃদ্ধি প্রাপ্ত হয়েছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া যে সমস্ত স্টকগুলা দর বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অনেক বেশি বেড়ে গিয়েছে যৌক্তিক কারণ ছাড়া, ডেফিনেটলি যৌক্তিক কারণ ছাড়া যদি কোনো স্টকের দাম বেড়ে থাকে তাহলে দেয়ার সামথিং রং মাইট বি দেয়ার। তো তাই যদি হয়ে থাকে প্লিজ ডোন্ট গো টু দ্যাট স্টকস, ওই সমস্ত স্টকগুলোতে যাবেন না, প্লিজ ডু ফাইন্ড আউট সাম গুড স্টকস যারা কম দামে রয়েছে, প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট দি জুন ক্লোজিং স্টকস যাদের সামনে ডিভিডেন্ড রয়েছে, যে সমস্ত হিস্টোরিক্যালি যে সমস্ত কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে বাট যারা কম দামে রয়েছে, প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট অল দিস স্টকস অ্যান্ড ট্রাই টু ইনভেস্ট ইউর মানি দেয়ার সো দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড, ইউ ডোন্ট লুজ ইউর মানি, রাইট? আদারওয়াইজ আপনারা যারা এই অত্যধিক মূল্য প্রাপ্ত হয়ে যাওয়া শেয়ারগুলো সম্পর্কে বাজারে অনেক রকমের গুজব ছড়ানো হয়ে থাকে, এইটা এই লেভেলে যাবে, এটা এত দূরে যাবে, এখানে নেওয়া হবে, সব থেকে আশ্চর্য ভীষণ সুন্দর সুন্দর কথা শুনতে পাওয়া যায় যে এটা বলেছে, উনরা বলেছে, বড় ভাইরা বলেছে, দাদারা বলেছে, বা অমুক বলেছে, তমুক বলেছে, অমুক ভাই বলেছে যে এটা অমুক জায়গায় যাবে। তো প্লিজ ডোন্ট ব্রিক অন দিস অল দিস থিংস, এটাকে বিশ্বাস করার দরকার নেই, প্লিজ নিজের
জাস্টিফিকেশনটাকে ইউজ করার চেষ্টা করেন, নিজের বুদ্ধিমত্তাটাকে ইউজ করার চেষ্টা করেন। এখানে ইউ নিড নট টু বি ভেরি রিচ ভেরি কুইকলি, না কোনো কিছুই, নো গুড থিংস হ্যাপেন ভেরি কুইকলি, কোনো ভালো জিনিস কখনোই অতি তাড়াতাড়ি সংঘটিত হয় না। যখনই কোনো কিছু অতি তাড়াতাড়ি সংঘটিত হয়ে থাকে, দ্যার ইজ সামথিং রং দেয়ার, এবং সেখানে আবার তত তাড়াতাড়ি কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্লিজ ডোন্ট বি গ্রিডি লাইক দ্যাট, গ্রিডি হবেন না আপনারা। আর আমি আমার চ্যানেলে যে সমস্ত বিনিয়োগ ভাই বলেছি আমি দেখেছি, আমি ভেরি হ্যাপি উইথ মাই, যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তারা সবাই, আমি দেখেছি সবাই কিন্তু তারা অলমোস্ট দে আর উইথ দি গুড স্টকস, তারা ভালো স্টকের সাথে রয়েছেন। মেবি আপনারা হয়তো যারা ওই সমস্ত স্টকের সাথে রয়েছে তার থেকে হয়তো কম বেনিফিট রয়েছে, বাট ইউর ফান্ড ইজ সিকিউর। আপনাদেরকে এই জিনিসটা আমি বলতে চাই, আপনাদের ফান্ড সিকিউর রয়েছে, আপনাদের গ্রোথটা যদিও কম হয়ে থাকে, বাট ইউর ফান্ড ইজ সিকিউর, হুইচ উই নিড মোস্টলি। আমাদের ফান্ডটাকে সিকিউর করার দায়িত্ব কিন্তু আমার, আমার ফান্ডের দায়িত্ব কিন্তু আমার, ফান্ডের আমার টাকার মর্ম কিন্তু আমার কাছে রয়েছে, আমার টাকার ব্যথা কিন্তু আমার, অন্যের কাছে কিন্তু আমার টাকার মূল্য একটা পয়সা নাই। সুতরাং খেয়াল করতে হবে, যারা আমাদেরকে এই টিপসগুলো দেয় না কেন, যারা আমাদেরকে এই অমুক জায়গায় যাবে তমুক জায়গায় নেওয়া হবে এই সমস্ত টিপসে কখনো বিশ্বাস করবেন না। প্লিজ কাম ব্যাক টু ইউর কনসিয়াস। ওকে, উইথ দিস থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর জয়নিং মি।